আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণব মিলিত হয়েছে। সর্বপ্রথমে সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। পরে এত ভগব অনুরাগী ভক্তগণ ও আমার আদ্যাশক্তি মায়ের চরণে শতকোটি প্রণাম। বর্তমানে শিষ্য মহতি হরিবাসরি জানি না গো, কত জন্মে সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শনে সৌভাগ্য লাভ করেছি। হে আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, হে আমার গুরুদাস গৌরদাস নিতাই দাস রামদাস কৃষ্ণদাস কৃষ্ণদাসানুদাস, বর্তমানে শিষ্য মহতি হরিবাসরে যে কামনা ও বাসনা লইয়া আসিয়াছি তা হইল সেই অপ্রকৃতি চিন্ময় জগতে মহাসম্পদ। তাই বলি মাগু আমাকে আপনাদের চরণে উঠাই দেবেন। কৃষ্ণ কথা গৌড় কথা বলার মতো ক্ষমতা আমার নেই, তবে শাস্ত্রে বললেন গুরু কৃপাহি কেবল, তাই আমার গুরুদেব বলেন শ্রী শম্ভুনাথ পাটোয়ারি মহাশয়, যেই গুরুদেবের আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলি, আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে ও আমার গৌরহরি, আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে তাহলে কিছু কৃষ্ণ কথা গৌর কথা বলার মতো কিছু কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করাতে পারি। তাই সর্বাগ্রে আপনাদের সকলা চরণ ধরি, আশীর্বাদ স্বরূপ মস্তকে নিয়ে ও আমার পিতামাতার আশীর্বাদ মস্তকে নিয়ে ও কলিক বাবু গৌরহরির কৃপায় যতটুকু পরিবেশন হইবে তাহা হইল দুটি রসবাস মার্জুন করিয়া নিজ নিজ সন্তান মনে করিয়া সারাংশ গ্রহণ করিবে। আর আপনারা যে আসনটি অলঙ্কৃত করে বসে আছেন সেটি হলো সাধারণ ব্যক্তির আসন নয়, কারণ যিনি নাকি সাত দিন সাত রাত্রি কাল যাব ধুলাই বসে হরিনাম শ্রবণ করেছিলেন কে তিনি? তিনি হলেন হস্তিনাপুরের অভিমন্যু পুত্র রাজ চক্রবর্তী পদ্মকুলভূষণ মহারাজ পরীক্ষিত। তাহলে আপনারা হলেন শ্রোতা, আর বক্তা হলেন কে না ষোলো বছরের এক উলঙ্গ কিশোর ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বাম। কিন্তু মাগম আমি তো সেই সুখদেব নয়, তাই আপনাদের কি সুখদেব শিখে সে ভক্তি আমার সামান্য এক বালক মাত্র কিশোর সৌমদি। তাই বলি মাগম শ্রী কৃষ্ণ চৈতন্য লীলা অমৃত লহরী আনন্দে সবাই মিলে করেন তাহলে আমার ভগবান গৌর সুন্দর কোনদিন কৃপা করবেন না, কারণ ভগবান প্রতি যুগে যুগে বলেছেন আমাহতি আমার নাম বরণ নামতি আমার ভক্ত বরণ। কোথায় দেখালেন
না রামকৃষ্ণ কথামৃতে, ছোট জটি সংসারী মা ছাড়া তার কেউ। মায়ের প্রতিটি কথা সে বেদ বাক্য মনে করে, মা যতীনকে লেখাপড়া শেখাবার জন্য পাশের গ্রামে এক পণ্ডিত মশাইয়ের পাঠশালায় ভর্তি করে দেয়। দুই গ্রামের মাঝখানে একটি গভীর জঙ্গল ছিল। যতীন পণ্ডিত মশাইয়ের পাঠশালা থেকে যখন জঙ্গলের কাছে এসেছে, সেই জঙ্গলে জটিলের যেন ভয় লেগে উঠল। জটিল ভয়ে ছুটতে ছুটতে চিৎকার করে মাকে ডাকছে, মা গো মা। আমার ভীষণ ভয় করে। মা বলে, দূর বোকা ছেলে, ভাই বলে কিছু আছে? তাহলে শোন, ওই জঙ্গলে তোর এক দাদা আছে, দাদার নাম মধুসূদন। তুই তোর মধুসূদন দাদার নাম স্মরণ করলে তোর ভয়টা কেটে যাবে। মা মধুসূদন বলতে কার কথা বললেন? বিপদহারি ভগবান শ্রীকৃষ্ণের কথা বললেন। জটিল তার জানে না, পরদিন আবার জটিল পণ্ডিত মশাইয়ের পাঠশালা থেকে যখন গিয়ে বিচ্ছিল, সেই জঙ্গলে জটিলের আবার ভয় লেগে উঠল। জটিল ভয় কাঁদতে কাঁদতে দাদাকে ডাকছে, দাদা। দাদা, মা বলেছিল তুমি এই জঙ্গলে থাকো, কোথায় তুমি দাদা, আমাকে একবার দেখা দাও। জটিল অজন্য হয়ে কাঁদছে, ভগবানকে ভগবানকে ডাকছে কেমন করে। সুন্দর লাল যশোদা দুলাল কথা।
আসিয়া দেখা দাও হরি আমি দিয়ে যাব। এইভাবে বেশ কিছু দিন কেটে যায়। একদিন হঠাৎ পণ্ডিত মশাইয়ের মা মারা যায়। পণ্ডিত মশাই সকল ছাত্রছাত্রীকে বলে, আমার মায়ের কাজে তোরা কে কি দিবি বাবা? কেউ বলে যত সবজি লাগবে সব আমি দেব, কেউ বলে যত তন্দুর লাগবে সব আমি দেব, অর্থাৎ চাল। এক একজন এক একটা কাজের দায়িত্ব নিল। পণ্ডিত মশাই জটিলকে বলে, জটিল তুই কি দিবি বাবা? জটিল মনে মনে কাঁদতে কাঁদতে বলে, আমার আর মায়ের দু বেলা দু মুঠো খাওয়া জোটে না, আমি আর কি দেব? আমি মাকে জিজ্ঞাসা করে বলে যাব, জিজ্ঞাসা করে বলে যাব। জটিলের মনটা খুব খারাপ। জঙ্গলের কাছে সে দাদাকে ডাক দিল, দাদা দাদা কোথায় তুমি, আমাকে দেখা দাও দাদা। দাদা জঙ্গল থেকে বেরিয়ে এসে বলে, চল জটিল তোকে বাড়িতে দিয়ে আসি। জটিলের মনটা খুব খারাপ দেখি দাদা বলে, কি রে জটিল তুই প্রতিদিন কত গল্প করিস, কত আনন্দ করিস, আজ তো মনটা খারাপ কেন রে? জটিল কাঁদতে কাঁদতে বলে, জটিল কাঁদতে কাঁদতে বলে, আমাদের পণ্ডিত মশাইয়ের মা মারা গেছে। দাদা বলে, পণ্ডিত মশাইয়ের মা মারা গেছে, তাতে তোর কি হয়েছে? জটিল বলে, না সমস্ত ছাত্রছাত্রী এক একটা দায়িত্ব নিয়েছে, পণ্ডিত মশাই আমাকে বলেছে, তুই কি দিবি জটিল? তুমি বলো তো দাদা, আমার আর মায়ের দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, আমি আর কি দেব? জটিল বাড়ি ফিরে মাকে সব কথা খুলে বললো। দেখতে দেখতে দিন আগত। জটিল সকালবেলা কৃষ্ণর নাম গাইতে গাইতে জটিল দাদাকে বলছে, দাদা আমাদের পণ্ডিত মশাইয়ের মা মারা গেছে। দাদা বলে, পণ্ডিত মশাইয়ের মা মারা গেছে, তাতে তোর কি হয়েছে? জটিল বলে, না সমস্ত ছাত্রছাত্রী এক একটা দায়িত্ব নিয়েছে, পণ্ডিত মশাই আমাকে বলেছে, তুই কি দিবি জটিল? তুমি বলো তো দাদা, আমার আর মায়ের দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, আমি আর কি দেব? দাদা বলে, ও ওই জন্য তোর মনটা খারাপ? তাহলে শোন, তাহলে শোন, তোর পণ্ডিত মশাইকে বলবি যত দই লাগবে সব আমি দেব। জটিল বলে, অত টাকা আমি কোথায় পাবো? অত টাকা আমার নেই, সেখানে তো অনেক মানুষের ব্যাপার। দাদা বলে, তোর কোনো চিন্তা করতে হবে না,
যা দিনে দইটা নিয়ে যাবি, দইটা নিয়ে যাবি। হ্যালো, যতদিন আগত যতদিন সকালবেলায় স্নান করে মুখে কৃষ্ণর নাম গাইতে গাইতে গুরু গিয়ে চলেছেন কেমন করে? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো রে, কৃষ্ণ 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 কৃষ্ণ
তুই কই কই? জটিল বলে, এই তো তুই ছোট্ট দোয়েল। ছোট্ট দোয়েল হাত দেখে সবাই হু হু করে হেসে উঠে। পণ্ডিত মশাই কি বলে, আপনি জটিলকে দুই আনতে বলেছে, জটিল এইটুকু দোয়েল ভার এনেছে। পণ্ডিত মশাই জটিলকে বলে, জটিল জটিল তোর দই কই? জটিল বলে, এই তো দই। ছোট্ট দোয়েলে ভার দেখে পণ্ডিত মশাই রেগে গিয়ে জটিলকে বলে, এই রেগে গিয়ে জটিলকে বেঁধে প্রহার করতে যাবে। তখন জটিল বলছিল, গুরুদেব আমাকে মেরো না, গুরুদেব আমাকে মেরো না। জটিল মাছার ভগবানকে ডাকছে, মেরো না ও গো গুরুদেব। কেমন করে কে দিয়েছে ঠাকুর ভক্ত পণ্ডিত মশাই একটি আড়ালে গিয়ে
দয়ের মাটি যতবার দূর করে ততবার ধনির কথা চমকে উঠলেন গুরুদেব কে দাদা জটিলকে বলে জটিল তোর মধুসূদন দাদা কোথায় থাকে জটিল বলে ওই জঙ্গলে থাকে তোর দাদাকে দেখাতে পারবি জটিল বলে পারবো সমস্ত কাজ ফেলে রেখে জঙ্গলের কাজে এসে দাদাকে ডাক দিলেন দাদা দাদা কোথায় তুমি আমাকে দেখা দাও দাদা তুমি যদি আমার না দেখা দাও আমার গুরুদেব আমাকে মিথ্যাবাদী বলবে কোথায় তুমি আমাকে একটিবার দেখা দাও দাদা জটিল জটিল অজানানে কাছিয়ার দাদাকে ডাকছে কেমন করে দেখা দাও ছেলেদের সঙ্গে
কুরুক্ষেত্রে যুদ্ধে যোগদান করেন। ভগবান বললেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমার আপন নয়, আপন হলো একমাত্র ভক্ত। তুই তোর পণ্ডিত মশাইকে ফিরে যেতে বল, আমি যাকে তাকে দেখা যদি বলে শুনলেন তো গুরুদেব, আমার দাদা যাকে তাকে দেখা দেয় না। পণ্ডিত মানুষ তো বুঝতে পারলে কাঁদতে কাঁদতে চটিলকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, চটিল আমার অনেক ছাত্র ছাত্রী আছে কিন্তু তোর মতো ভক্ত ছাত্র কেউ নেই। কাঁদতে কাঁদতে পণ্ডিত মশাই চলে গেলে দাদা জঙ্গল থেকে বেরিয়ে এসে বলে, চল জটিল তোকে বাড়িতে দিয়ে আসি। কি গো মা, ভগবান মনে করলে গুরুদেবকে দেখা দিতে পারতেন না, দিলেন না কেন? কারণ ভক্তকে বড় করে দেখাবার জন্য। তবে শাস্ত্র বললে, ভক্ত আমার সর্বপ্রথমে আপনাদের এই কামে কে আগে এসেছেন বলুন তো। ভক্তিমতী মায়েরা এই রাজাপুর গ্রামে অর্থাৎ এই হরিবাসরে কে আগে এসেছে বলুন তো। সবার আগে এসেছে গৌর আর নিতাই।
আপনাদের এই রাজাপুর গ্রামে। তাহলে আপনারা শঙ্খ বাজান আর হরিধ্বনি দিন, আমার সঙ্গে বলুন, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে,
বাপে গোরা Oh,
পদগা বাসুদেব ঘোষ লীলায় কলম দিলেন বাসুদেব।
হাত তুলছেন না? ও বুঝতে পেরেছি, আমি ছেলে মানুষ বলে আমাকে হুরিয়ে নিচ্ছেন। সবাই দুটি বাহু তুলে আমার সঙ্গে করতালি দিয়ে বলুন, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস প্রিয়া করো। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে নবনী সেবা করছে,
মনে খেলতে যাবে, তাই মা যশোমতী গোপালকে সাজিয়ে দিচ্ছেন। কেমন করে? ধা বলো পাটে জোর পড়েছে, রাম রাম পাড়েছে, চরণ তলে দুলে যাইছে, কোঁচা কোঁচা, চরণ তলে দুলে যাইছে।
চাচার চুল, ভগবান শ্রীকৃষ্ণের মাথা। মাথার কেশ কেমন ছিল? কোগরানো গতিবি মা যশোমতী, সেই কোগরানো গতিবি মা যশোমতী, সেই কোগরানো কেশের মধ্যে একটি ফুল লাগিয়ে দিয়েছে। ভক্তিমতী মায়েরা, আপনারা খোপাতে ফুল লাগান, তা কখন লাগান? আমার দাদু কিছু জানে না, যখন আমরা বিয়ে বাড়িতে যাই তখন। হরিবল হরিবল। তাই মা যশোমতী গোপালের সেই কোগরানো কেশের মধ্যে চাপা ফুল দিয়েছে। মা যশোমতী গোপাল কি আরো কি করলেন? কনিষ্ঠ অঙ্গুলিও ঘাড়ে কামড়ে থুতু দিয়ে এতো করে দিয়েছে। তার কারণ জঙ্গলে ভূত প্রেতের ভয় আছে, আর রাজা কংসের অনুচরগণ সব সময় ক্ষতি করার চেষ্টা করে। ভক্তিমতী মায়েরা, আগের দিনের মায়েরা, সন্তানরা কোথাও যাওয়ার পূর্বে কনিষ্ঠ অঙ্গুলিও ঘাড়ে কামড়ে দিত। এই যে আমি কীর্তন করতে হয়েছি, আমার মা ওই যে বসে আছে, আমার মা আমাকে কুড়ি আমল কামড়ে ঘাড়ে কামড়ে থুতু দিয়ে এটো করে দিয়েছে। তার কারণ আমার আর কোনো ভয় থাকবে না। আজ গোপালের কি অপূর্ব লাগছে, গোপাল মাকে প্রণাম করলেন। ভক্তিমতী মায়েরা, গোপাল মাকে প্রণাম করলেন কেন? তিনি তো স্বয়ং ভগবান। না, মাকে প্রণাম করে দেখিয়ে দিলেন, এই জগৎবাসীকে দেখিয়ে দিলেন, তোমরা কোথাও যাওয়ার আগে পিতামাতাকে প্রণাম করে দিও, তাহলে তোমাদের কর্মগুলি শুভ হবে। গোপাল মাকে প্রণাম করে সকা সুবলের হাত ধরে মনে খেলতে চলেছে। কেমন করে? আন ওই চলে করি সুবলের করে ধরি, আন ওই চলে করি সুবলের করে ধরি, আন ওই চলে করি সুবলের করে ধরি। ভগবানের যার ভঙ্গি দেখে পদগচ্ছ বললেন, ঠিক যেন চতুরের শিরোমণি চলেছে। না না না, শুধু চতুরের শিরোমণি চলেছে, শুধু চতুরের শিরোমণি নয়, চোরের শিরোমণি। পদগচ্ছ ভগবানকে চোরের শিরোমণি বললেন কেন? না,
সব সময় চুরি চুরি স্বভাব ছিল। কিন্তু শাস্ত্র বললেন তখন ভগবানের বয়স ছিল একদিন। আবার শাস্ত্র বললেন তখন ভগবানের বয়স ছিল 7 দিন। আবার কোন শাস্ত্র বলেছিলেন 1 মাস। 1 মাস ভক্তিবতী মায়েরা আপনারা ভালো করে বলুন, তখন তো গোপাল মায়ের করে হাম্বাগুড়ি দিতে পারে না কি গো মা? একদিনের শিশু হাম্বাগুড়ি দিতে পারে না। তা আমার ভগবান তখন কি চুরি করেছিলেন? পুতন রাক্ষসীর প্রাণ চুরি করেছিলেন। এই পুতন রাক্ষসী আগে ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন পুতন কত বড় সৌভাগ্যবতী, স্বয়ং ভগবান তাকে নিধন করলেন। এই পুতন রাক্ষসী আগের জন্মে বলি রাজার কন্যা রত্নাবলী সেই চরের শিরোমণি চলেছেন। ভক্তিবতী মায়েরা আমার ভগবান কি একাই চোর? আমাদের বাস্তবে তো কিছু কিছু চোর আছে। আমাদের বাস্তবে চোর কখন চুরি করে? রাত্রে বেলা গভীর রাত্রে যখন আমরা সবাই ঘুমিয়ে পড়ি, তা আমার ভগবান চোর কখন চুরি করে? এখানে লোচন দাস বাবাজি পদ একটি পদ মনে পড়ে গেল। পদ বললেন, ঘুমন্ত ঘরে চুরি করে না, ঘুমন্ত ঘরে চুরি করে না। কখন চুরি করে? দিনের বেলায় যখন অর্থাৎ যখন আমরা জেগে থাকি, তা আমার ভগবান কি চুরি করে? এ চোর লয় না কোনো সোনা দানা, লয় না কোনো করি, কিছুই চুরি করে না। যার ঘরেতে সুন্দরী বউ থাকবে, সেই মায়ের দেহ মন জীবন যৌবন সব চুরি করে নেবেন। সেই চোরকে ধরার জন্য আমার মায়েরা দুয়ার খুলে বসেছিলেন। দুয়ার খুলে বসলো বুড়ি চোর ধরিবার আসে।
টামক দিয়ে পালিয়ে গেল লোকজন দেখে হাসে, টামক দিয়ে পালিয়ে গেল লোকজন দেখে হাসে। এতক্ষণ আমরা লোচন দাস বাবাজি পদ আস্বাদন করলাম, পদ আস্বাদন করলাম। ভগবান চোর যদি না ধরে দেয় তাকে কেউ কি ধরতে পারে গো? পারে না। তাই একদিন ধরতে পারে গো, তাই মহাজন বললে চোরের শিরোমণি চলেছে। গোপাল বোজমায়েদের ঘরে নদী চুরি করত বটে, তাকে কেউ ধরতে পারতো না বলে তাই একদিন এক বোজমা মা যশোমতীর কাছে নালিশ করতে এসেছেন। আপনার ভক্তিপতী মায়েরা, আপনাদের সন্তান যদি লোকের ঘরে ঘরে চুরি করে তাহলে পাড়ার লোক আপনাদের কাছে নালিশ করবে না। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন পাড়ার লোক বলবে, ওই দেখ চোরের মা যাচ্ছে, ওই দেখ চোরের বাবা যাচ্ছে। তাহলে আপনাদের শুনতে ভালো লাগবে না। তাই একদিন এক বোজমা মা যশোমতীর কাছে নালিশ করতে গিয়ে, যশোদে তোর গোপালকে সাবধান করতে পারিস না, প্রতিদিন আমাদের ঘরে ননি চুরি করে। মা যশোমতী বলে, তোরা বাড়িতে থাকিস না? বোজমা বলে, থাকি তো। মা যশোমতী বলে, তোরা যদি বাড়িতে থাকিস তাহলে আমার গোপাল চুরি করে কি করে? বোজমা বলে, তোমার গোপাল কি করে জানো? যখন আমরা সকালবেলায় কাজে কর্মে ব্যস্ত থাকি তখন তোমার গোপাল আমাদের বাছুরদের গলায় থেকে দড়িটা খুলে দেয়। আমরা যখন বাছুর বাঁধতে যাই সেই সুযোগে তোমার গোপাল ননি চুরি করে পালিয়ে যায়। মা যশোমতী বলে, তোরা এক কাজ কর, ননির ভাণ্ড উপরে তুলে রাখবি, তাহলে আমার গোপাল আর নাগাল পাবে না, মানে হাত পাবে না। বোজমা বলে, তোমার গোপাল কি করে জানো? যখন দেখে ননির ভাণ্ড উপরে তখন ওদের দলবলকে ডেকে নিয়ে এর কাঁধেও ওর কাঁধেও উঠে গোপালের হাতে একটি ডান্ডা থাকে, সেই ডান্ডা দিয়ে টুক করে মারে ননির ভাণ্ড ছিদ্র হয়ে যায়, আর তোমার গোপাল জিভ দিয়ে চেটে খায়। মা যশোমতী বলে, তোরা এক কাজ কর, ননির ভাণ্ড রাখবি না। বোজমা বলে, তোমার গোপালকে তুমি চেনো না, তোমার গোপাল হলো বৃন্দাবনের উৎশৃঙ্খল কমিটির সেক্রেটারি। যখন দেখে ননির ভাণ্ড আছে ননি নয় তখন ওরা সবাই মিলে কোথায় ছিল রে?
সতী মাতারে ঘরে নদিয়ানা ঘরে সতী মাতারে ঘরে নদিয়ানা